আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে দুবাই ভিসা আপডেট নিয়ে কথা বলব বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে পার্সোনালি নক করেছেন বা পার্সোনালি এস এম এস দিয়েছেন অথবা কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আসলে দুবাইতে নাকি এখন ভিসা হচ্ছে না বা ভিসা দিচ্ছে না সে যে বিষয় হোক না কেন পার্টনার ভিসা বিজনেস ভিসা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যে বিষয়ে হোক না কেন এখন নাকি খুব কম হচ্ছে বা ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের জন্য আসলে ঠিক কতটুকু সত্য আর একটা কথা বলে রাখি বন্ধুরা যদি এ রিলেটেড ভালো ভালো আপডেট পেতে চান এবং ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে যাই হোক আমার কথা বাড়াই না আমি চলে যাব আমাদের ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে আপনারা যে আমার সাথে যোগাযোগ করেছেন জানতে চেয়েছেন আসলে দুবাইতে বর্তমানে ভিসা আপডেট কি বন্ধুরা আমরা বাঙালিরা আসলে খুবই চালাক আমরা আসলে নিজেদেরকে খুব চালাক মনে করি যেমন দুবাইতে আমরা ভিজিট বিষয়ে গিয়ে আমরা কি করি কাজ খুঁজে বের করে ওইখানে থেকে যাই কাজ একটা কাজ জোগাড় করে ওইখানে থেকে যায় যে কারণে বাংলাদেশের ইমিগ্রেশনে অনেক সমস্যা হয় যেমন যেমন আপনি যখন ভিজিট ভিজিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু একটি ডিপোজিট মানি দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয় এটা আমরা সবাই জানি তো আমরা যখন ফেরত আসি না আর বাংলাদেশে যখন আর ফেরত আসি না ভিজিট বিষয় গিয়ে তখন কিন্তু এজেন্সিগুলোকে ও একটি জরিমানা মারা গুনতে হয় এই নানান সমস্যার কারণে এখন বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই যাওয়াটা একটু কঠিন হয়ে গেছে কিন্তু দুবাই অ্যাম্বাসি বা আরব আমিরাতের যে অ্যাম্বাসি ওরা কিন্তু কোনো রকম সার্কুলার দেয় নাই যে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া যাবে না আমি আবারও বলি এরকম কোনো সার্কুলার কিন্তু এখন হয় নাই যে ভিসা এখন খুব কম দিবে বা বাংলাদেশিদের জন্যে ভিসা হবে না অথবা ভিজিট বিষয় হবে পার্টনার বিষয় হবে না অথবা পার্টনার বিষয় হবে ভিজিট বিষয় হবে না অথবা বিজনেস বিষয় হবে না এরকম কোনো সার্কুলার কোনো সার্কুলার এখন পর্যন্ত হয় নাই আর আমার মনে হয় হবেও না কারণ বিষয় করলে ওদেরই লাভ কিন্তু আমরা বাঙালিরা তো ওখানে ওই দেশে যাওয়ার পর আর কি রিটার্ন আসি না ভিজিট বিষয়ে যাওয়ার পরে আর রিটার্ন আসি না অনেকেই মানে অনেকের মনে কিন্তু চিন্তা ভাবনা থাকে যে যদি যেতে পারি তাহলে আর আসবো না এখানে থেকে যাব কারণ দুবাইতে বাঙালি হিউজ অ্যামাউন্টের আছে তো যে কারণে বর্তমানে ইমিগ্রেশন যেমন বাংলাদেশি ইমিগ্রেশন থেকে যে আপনার আপনি যদি মনে করেন আপনি অ্যাপ্লাই করলেন দুবাই বিষার জন্য ভিজিট বিষয় জন্য বিশা পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনে যদি ইমিগ্রেশনে আপনাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে আপনি আসলে কি কারণে যাচ্ছেন আপনি কি আসলে ভিজিট উদ্দেশ্যে যাচ্ছেন নাকি ওখানে গিয়ে থেকে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন আপনি ধরুন বাংলাদেশের অ্যাম্বাসিও ফিস করে ফেললেন বাংলাদেশের অ্যাম্বাসি বা লোকদেরকে অ্যাম্বাসি যে অফিসার ওদেরকে আপনি কনভেন্স করে ফেললেন যদি কনভেন্স করেও ফেলেন দুবাই অ্যাম্বাসি থেকে গিয়েও আপনার ওই এয়ারপোর্টে গিয়েও আপনাকে ফেরত দিতে পারে এখন আসলে কি কি কারণে আপনাকে ফেরত দিতে পারে তার একটি কারণ হচ্ছে একদম প্রধান কারণ আপনার নার্ভাস ফিল নার্ভাসনেস ফিল হওয়া আপনি যখন দুবাই অ্যাম্বাসিতে অথবা বাংলাদেশে ইমিগ্রেশনে যখন আপনাকে প্রশ্ন করা হবে ও যাচাই বাছাই করা হবে যদি আপনার আপনি ঘাবড়ে যান আপনার প্রশ্নের আনসারগুলো দিতে গিয়ে আপনার বোধ করেন আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওরা ওইখান থেকে ফেরত দিয়ে দিতে পারে কারণ ওরা আপনার প্রতি সন্দেহ জন্মাতে পারে যে আপনি হয়তো বা ওইখানে গিয়ে এখানে গিয়ে আপনার না আসার সম্ভাবনা না আসার সম্ভাবনা বেশি এরকম যদি মনে করে তাহলে আপনাকে ফেরত দিতে পারে বাংলাদেশ থেকে বাংলাদেশি এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ এন্ডোর্সমেন্ট এখন আপনি এক সপ্তাহ যাবেন জন্য যাবেন দুই সপ্তাহের জন্য যাবেন এই দু সপ্তাহের জন্য আপনার যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ যদি আপনার কার্ডে অথবা ক্যাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেরত দিতে পারে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার বুকিং হোটেল বুকিং আপনি বাংলাদেশ থেকে ওই দুবাই গিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং কিন্তু অবশ্যই করা থাকবে অবশ্যই এটা একদম বাধ্যতামূলক ধরে ধরে নেবেন এটা একদম বাধ্যতামূলক অবশ্যই আপনাদেরকে হোটেল হোটেল বুকিংয়ের ব্যাপার সুদেরকে দেখাতে হবে আবার আপনারা অনেকেই বলে থাকেন যে হোটেলে আমি থাকবো সেই হোটেল থেকে কি আমাকে রিসিভ করবে এরকম কোনো ডকুমেন্ট দেখাতে দেখাতে হবে কি না অথবা আমি হোটেল বুকিং করলাম কিন্তু আমি যদি আমাকে পিক আপ অপশানটা যদি আমি ক্যান্সেল রাখি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না জি কোনো সমস্যা নাই আপনি চাইলে ওইখান থেকে ট্যাক্সির মাধ্যমে যেতে পারেন মানে প্রাইভেট কারের মাধ্যমে যেতে পারেন অথবা চাইলে হোটেল থেকে রিসিপশনের যে অপশানটা সেটাও আপনি নিতে পারেন সেই সুবিধাটা নিতে পারেন সমস্যা নেই তারপরে যে কারণ যে কারণ আপনি রিটার্ন করতে পারে সেটা হচ্ছে এয়ার টিকিট এটা কিন্তু একদম মানে বাধ্যতামূলক যে আপনি যে তারিখ যাবেন এমন ঠিক যতদিন পরে আসবেন তার একটি রিটার্ন টিকিট আপনাকে সাথে রাখতে হবে মূলত এই চারটি পাঁচটি ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে এবং সাথে রাখতে পারেন এবং যদি দেখাতে পারেন তাহলেই আপনাদের আর কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে ইজিলি যেতে পারবেন এবং আসতে পারবেন আপনি অ্যাপ্লাই করার পরেই সাত থেকে আট দিনের ভিতরে বা অথবা সর্বোচ্চ দশ দিনের ভিতরে কিন্তু আপনি এই ভিসা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অ্যাম্বাসিতে ভিসা নিয়ে কোনো সমস্যা নেই ভিসা আপনাদেরকে বাংলাদেশিদেরকে জন্য দিচ্ছে বা বাংলাদেশিদের জন্য বর্তমান অন আছে কোনো সমস্যা নেই এটা মিথ্যা একটি গুজব যে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না এটা মিথ্যা একটি গুজব ভিসা দিচ্ছে বাট ইমিগ্রেশনে কঠোর হওয়ার কারণে বাংলাদেশিদেরকে রিটার্ন করে দিচ্ছে এটা সত্য তো বন্ধুরা এরকম ভালো ভালো ইনফরমেশন ভালো ভালো আপডেট পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন